আজকে আমি বানাবো ভেজিটেবল ইডলি। তার জন্য কি কি উপকরণ লাগে চলুন দেখে নিই। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করা হয়ে গেলে পাশে যে বেল আইকনটি আছে ওটাকে ক্লিক করে দিন, তাহলে পরে নেক্সট ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা মেসেজ পেয়ে যাবেন। এইখানে আমি নিয়েছি 1 কাপ সুজি, 1/2 কাপ টক দই, বাঁধাকপি কুচি, চিনি 1 চামচ, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট 1/2 চামচ, 1 চামচ তেল, গাজর গ্রেট করে নিয়েছি। এখানে নিয়েছি ইনো, আর আপনাদের কাছে যদি ইনো না থাকে এর মধ্যে 1/2 চামচ বেকিং পাউডার দিতে পারেন। কারি পাতা নিয়েছি 8-10টা, হিং নিয়েছি 1 চিমটি, সর্ষে কালো সর্ষে 1/2 চামচ, নুন স্বাদ মতো। প্রথমে আমি সুজিটার মধ্যে আমি দইটাকে দিয়ে দিচ্ছি। মিশিয়ে নেব, দিয়ে দেবো চিনি আর নুন। এর মধ্যে অল্প একটু পানি দিচ্ছি। হয়ে গেছে মিক্স করা, এবার এটাকে আমি 10-15 মিনিট এভাবে রেখে দেবো। এটা 15 মিনিট হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গাজর, দিয়ে দিচ্ছি বাঁধাকপি, সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি একটু, বেশি পানি দেওয়া যাবে না, বেশি পাতলা হবে না ব্যাটারটা, ঠিক এরকমই হবে। হয়ে গেছে মিক্স করা, এখানে আমি একটা সসপ্যান নিয়েছি, এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে প্রথমে গরম করে নেব, এরপর দিয়ে দিচ্ছি হিং, সর্ষে, দিয়ে দিচ্ছি কারি পাতা, কারি পাতাগুলো আমি একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এটা গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে তেলটাকে ঠান্ডা করে নেব একটু। ঠান্ডা হয়ে গেছে এই তেলটা, এবার এর মধ্যে আমি সব কিছুর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 1/2 চামচ ইনো দিয়ে দিচ্ছি, ওটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এই ব্যাটারটা কতটা ঘন, ঠিক এরকমই করতে হবে, পাতলা করা যাবে না। হয়ে গেছে এটা, আর এখানে আমি ইডলি বানানোর জন্য স্ট্যান্ড নিয়ে নিয়েছি। আর আপনাদের কাছে যদি ইডলি বানানোর স্ট্যান্ড না থাকে, তাহলে ছোটো ছোটো বাটিতেও ইডলি বানানো যাবে। আমি পরে একসময় দেখাবো বাটিতে কীভাবে বানাতে হয়। এর মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি,
গেছে, এবার আমি এর মধ্যে আমি এক চামচ করে দিয়ে দিচ্ছি। একদম পুরোপুরি ভর্তি করে দেওয়া যাবে না, কারণ এটা আরও ফুলবে, সেই কারণে এক চামচ করে বেটার দিয়ে দিতে হবে। এইভাবে আমি এটাতেও একইভাবে ভরে নিয়েছি। এবার এটাকে এর মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি, এটা দিয়ে এটা দিচ্ছি। এরপর এটাকে স্টিম করে নেব। এখানে আমি একটা হাঁড়িতে পানি নিয়েছি, পানিটা গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ইডলি স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এইটাকে 15 মিনিটের মতন স্টিম করে নেব। এটা 15 মিনিট হয়ে গেছে, এগুলো এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার এই সাইডগুলো আমি একটা ছুরি দিয়ে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, নরম তুলতুলে একদম। তো রেডি হয়ে গেল ভেজ ইডলি।